বড়লির থেকেও দ্রুত হারিয়ে যাচ্ছে রাইকোর মাছ। শুধু দিনাজপুরের নয়, গোটা উত্তরবঙ্গের একেবারে নিজস্ব মাছ এই রাইকোর। জেলা সদর বালুরঘাটের বুক চিরে গেছে আত্রেয়ী নদী। এই নদীতেই দেখা মিলত রাইখোর মাছের। দিনাজপুর বলতো রূপালী মাছ, বাস্তবিকই রূপোর মতো ঝকমকিয়ে উঠত জাল। মৃদু স্রোতের মিষ্টি জলের মাছ এই রাইখোর। গত 10-12 বছর ধরে ক্রমশ আত্রেয়ী নদীতে কমছে রাইখোরের ফলন। জেলেরা ঘন্টার পর ঘন্টা আত্রেয়ী তোল পার করেও পাচ্ছেন না রাইখোরের দেখা। কম, একদম কম, আগেকার মতন অত আমদানি হয় না। ওই মনে করেন এখন হচ্ছে কম রাইখোর, আছে নদীতে, আপনার নদীতে বিখ্যাত রাইখোরে, কিন্তু কম, মানে আগের থেকে অনেক কম, অনেক কম রাইখোর আছে এখনো, কিন্তু অনেক কম। আগে খুব রাইখোর ছিল ওই নদীতে। চাহিদা কেমন মাছের? হ্যাঁ, কিন্তু আগে খুব একদম কম দামে মাছ বিক্রি করতাম, তখন খুব রাইখোর মাছ হতো, এখন দাম বেশি, অল্প পাওয়া যায়। অথচ বাজারে রাইখোরের চাহিদা আছে কিন্তু আমদানি নেই। কৃত্রিমভাবে পুকুরে চাষ করার একটা উদ্যোগ নেওয়া হলেও খুব একটা সাফল্যের মুখ দেখেনি। স্রোতের মাছের স্বাদ বদ্ধ পুকুরে আসেনি, ফলে মিশেল আসছে, দামেও তফাত। 400-500 টাকায় এখন বিকোয় আত্রেয়ীর রাইখোর মাছ, আর পুকুরের রাইখোর মেলে 250-300, কিন্তু স্বাদহীন। তবু এখনো রাইখোর মাছের নস্টালজিয়ায় মাতোয়ারা দিনাজপুর। শুনেছি বাবা কাকাদের কাছ থেকে যে আগে দুর্গাপূজার পর পর লক্ষ্মী পুজোর দিকে রাইখোরের এত যোগান থাকতো যে জলের রং আলাদা করে বোঝা যেত না, এত মাছ থাকত। রাইখোরকে আমাদের রূপালী শস্যও বলা হয়। স্কুলে ওই নদীর ধার দিয়েই ডাকাতকলি বাড়ির সামনে দিয়ে আমরা স্কুলে যেতাম এবং আসতাম। ছোটোবেলায় দেখতাম যে রাইখোর মাছ ধরার জন্য নদীতে মানে নৌকা, দুটা নৌকা চলে গেলো, চলে যাওয়ার পরে আবার রাইখোর মাছ উঠালো, আমরা দাঁড়া থেকে দেখতাম, কিন্তু সেই সব দিন আমাদের চোখের পড়ে না। তো কেন আত্রেয়ীর বুকে হারিয়ে যাচ্ছে রাইখোরের বাস? তার অনেক রকম ব্যাখ্যা আছে। কেউ বলছেন নদীর দূষণ, কারো মতে অকারণ বাঁধ, কারো বক্তব্য আত্রেয়ী প্লবতা গভীরতা গেছে কমে, ফলে মাছ আসছে না। আর যে কটা আসছে তারাও ডিম পাড়ার জায়গা পাচ্ছে না, কারণ যে আত্রেয়ী এক সময় ছিল রাইখোর মাছের আঁতুর ঘর, সে আত্রেয়ী তার মর্যাদা হারাচ্ছে আধুনিকতার চাপে। আত্রেয়ী যেহেতু আন্তঃসীমান্ত নদী, ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া অভিন্ন নদী, ফলে চলনবিলের সঙ্গে আত্রেয়ীর যে যোগাযোগ সেটা এখন সরাসরি সেই অর্থে আর নেই। ফলত রাইখোর মাছের যোগানের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি করছে। আত্রেয়ী নদীর দূষণ কিন্তু খুব যে বেশি মাত্রায় আছে তা নয়, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা তাই বলে, কিন্তু এটা ঠিক আত্রেয়ীর বুকে জলের প্রবহমানতা অনেক কমে গিয়েছে। তবে আসল কথা বলেছেন নিত্য রাইখোরের খোঁজে যাওয়া জেলে। তাই এই কারণে নাই, এখন ধরেন বড় বড় বিল ছিল, ওইসব বিলে লেভেল গেট করে দিতে, আর বর্ষা বলে ধরো আর আসে না মাছ, ওইসব মাছ নামে আসে না নদীতে, ওই জন্য এখন মাছ কম হয়। তাহলে তো ভালো হয়, আবার মাছ আসলে ধরে ভালো হয়, যেসব না বিল গাড়ির সাথে নদীতে ব্যান ছিল ওইসব নদীতে মানে বান দিয়ে দিয়ে দিছে, আর ওইসব বিলের মাছ এই নদীতে আর নামে না, ওই জন্য আর রাইখোর মাছ হয় না। এরকম মানে আগের থেকে আগে জেলা মৎস্য দফতরের আধিকারিক জানাচ্ছেন রাইখোর আসলে মৃদু স্রোতের জলে ডিম পাড়া মাছ। আত্রেয়ীর গভীরতা ক্রমশ কমছে, নিচের জলজ উদ্ভিদ নষ্ট হচ্ছে দূষণে, তাই রাইখোর অন্য আঁতুর ঘর খুঁজে নিচ্ছে। ট্র্যাডিশনাল চাষি তারা এটা সবচেয়ে ভালো জানে না, অর্থাৎ আত্রেয়ীর জল যখন তার সংলগ্ন বিলগুলোতে ঢুকবে, বিলগুলো হচ্ছে দেশি মাছের আঁতুর ঘর, কিন্তু এখন আত্রেয়ীর জল বিলে ঢুকতে পারছে না। কেন না? আত্রেয়ীতে নিজেরই জল নেই, বিভিন্ন জায়গায় চেক ড্যাম করে করে আমরা জলগুলোকে আটকে রেখেছি। হয়তো এই জলগুলো আমাদের ফসলের জন্য খুব উপকারী, ফসল ফলছে ভালো, কিন্তু আমার মাছ চাষের পক্ষে এখনও অবধি বিশেষভাবে কাজে লাগানো যায়নি। মাঝে নদীতে রাইখোরের মাছের চারা ছেড়ে কয়েক কোটি টাকা জলে ভাসানো হয়েছিল, লাভের লাভ কিছু হয়নি।
তবু এখনও দিনাজপুর মজে আছে রাইখোরের প্রেমে। আত্রেই সংস্কার, বিলের সঙ্গে সংযুক্তি, অকারণ বাঁধ কমানো আর দূষণ বন্ধ করা ফের ফিরিয়ে আনতে পারে আত্রেয়ীর রাইখোর মাছেদের, যা শুধু স্বাদু নয়, খনিজ ও লবণ সমৃদ্ধ বলে স্বাস্থ্যকরও বটে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।